আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন নিশ্চয়ই? আজকে আমরা কিছু শব্দার্থ শিখব। সপ্তাহ, মাস, বছর, আবার আগামী সপ্তাহ, আগামী মাস, আগামী বছর, গত সপ্তাহ, গত মাস, গত বছর, এভাবে আমাদেরকে বলতে হয়, তাই না? তাহলে আমরা আজকে এগুলি দেখব, ঠিক আছে? প্রথমে দেখব সপ্তাহ। সপ্তাহকে ফরাসিতে বলে সেমেন। সেমেন বানান হয়েছে এস এস, এম এর সাথে আ ই যুক্ত হয়েছে মে, কারণ আ ই এর উচ্চারণ কিন্তু এ হয়, এই জন্য এম এর সাথে আ ই মিলে হয়ে গেছে এ, মে। আমরা জাস্ট এন এর সাউন্ডটা করবো সেমেন, কারণ ওর জন্য কিন্তু এখানে ন উচ্চারণ হবে না। তাহলে আমরা কি জানলাম, সোমেন অর্থ সপ্তাহ, আর সোমেন হলো একটা ফেমিনা শব্দ অর্থাৎ স্ত্রীলিঙ্গ, ফেমিনার আগে লা বসে, তাহলে কি হলো, লা সোমেন অর্থ সপ্তাহ। এখন আমরা এই সপ্তাহকে আগামী সপ্তাহ বা গত সপ্তাহ বলতে গেলে কিভাবে বলবো সেটাই দেখব। এখানে আছে আগামী সপ্তাহ, তো এখানে লা সোমেনটা কিন্তু আমরা আগে শিখে ফেলেছি অলরেডি, এই লা সোমেনের সাথে ফ্রসেন বসিয়ে দিলে হয়ে যাবে লা সোমেন ফ্রসেন অর্থ আগামী সপ্তাহ। এখানে বানানের ক্ষেত্রে কিন্তু নতুন কিছু নেই, এই যে পে এফ ও ফ আর সে আস হয় স, তাহলে স এর সাথে এ মিলে হয়েছে সে আর ন, ফ্রসেন লাসমেন ফ্রসেন আগামী সপ্তাহ, দিয়ে এখানে আমি ফ্রসেন বলেছি, আর এখানে লা, যখন এখানে ল হবে তখন কিন্তু এখানে ফ্রসেন হবে না, আমরা একটু পরে সেটা দেখতে পাবো। এখন দেখছি গত সপ্তাহ, তো গত সপ্তাহ লেখার জন্য আমাদেরকে লাসমেন পর্যন্ত লিখে পরে বসাতে হবে দেহ নিয়া। আমি যদিও বাংলা এখানে এ দিয়েছি, এখানে এ দিয়েছি, আসলে উচ্চারণ কিন্তু লেখা সম্ভব না বাংলায়, এই জন্য বুঝে নিতে হবে। আমরা তো একটু আগেই দেখেছি আ ই মিলে হয় এ, আর এর উপরে যখন আসল ঘাব হয় তখন হয় এ, লাসমেন দেহ নিয়ের অর্থ গত সপ্তাহ, ঠিক আছে? এখন দেখব মাস। মাসকে ফরাসিতে বলে মোয়া। মোয়া একটা মাস্কুলার শব্দ, এই জন্য তার আগে বসছে ল, ল মোয়া। তো মোয়া বানানটা কি হলো, এম এর সাথে ও ই বসেছে, তো ও ই এর উচ্চারণ হলো ওয়া, এই জন্য এম এর সাথে ওয়া যুক্ত হয়ে গেছে মোয়া, ল মোয়া অর্থ মাস। এখন আমরা আগামী মাস, গত মাস কিভাবে লিখতে হবে সেটাই দেখব। এখানে আছে আগামী মাস, ল মোয়া আগে লিখে আমাদেরকে পরে বসাতে হচ্ছে আগামীর জন্য যে শব্দটা আর কি। এখানে উচ্চারণটা কি, পে এক ও ফ সে আস হলো স, স্বর সাথে আ ই এন, এটার উচ্চারণ হলো আ, তাহলে ফসা। তো যখন মাস্কুলা হয় তখন আগামীর জন্য বলতে হয় ফসা, আর যদি ফেমিনা হয় তাহলে আগামীর জন্য বলতে হয় ফ্রসেন, ঠিক আছে? এখানে আছে গত মাস, এখানে গতর জন্য আমরা কি বসালাম, দেহ নিয়ে, এটুকু কিন্তু এ, তাহলে কি হলো, লোমোয়া দেহ নিয়ে, লোমোয়া দেহ নিয়ে অর্থ গত মাস, ঠিক আছে? এখানে আছে বছর। বছরকে ফরাসিতে বলে লানে, এখানেও কিন্তু আকস আছে, কিন্তু এই আকসটা হলো এগো, এই জন্য এটার উচ্চারণ হলো এ, তাহলে উচ্চারণটা হবে লানে, লানে অর্থ বছর। তাহলে আমরা দেখব আগামী বছর এবং গত বছর কিভাবে বলতে হবে। লানে লিখে আমাদেরকে পরে লিখতে হবে কি, ফ্রসেন, এখানে আমরা ফ্রসেন বলছি, তার মানে বোঝা যাচ্ছে এটাও কিন্তু ফেমিনা, যেহেতু ভয়েল লেট দিয়ে শুরু হয়েছিল এই জন্য আমরা এল আপস্থর দিয়ে লিখে ফেলেছি এবং একসাথে উচ্চারণ করেছি। তাহলে আমরা এখানে কি বলছি, লানে ফ্রসেন অর্থ আগামী বছর। এখানে কি আছে, লানে দেহ নিয়ে, আমরা প্রথমে লানিটা লিখে তারপরে দেহ নিয়ে লিখে ফেললাম গত কথাটার জন্য, আর এখানে হলো ওর উপরে আকস এগো, এখানে হলো ওর উপরে আকস ঘাব। আমি তো বাংলা এখানে ও এ লিখেছি, এখানে এ লিখেছি, আসলে এভাবে তো লিখা সম্ভব না, তবে দুইটার মধ্যে পার্থক্যটা একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবেন দুইটার পার্থক্যটা কেমন, এটা হলো এ আর এটি হলো এ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।